আমাদের এই গল্পটি সব ধরনের শ্রোতাদের জন্য নয়। গল্পের প্রথমেই কিছু নৃশংস এবং বিভৎস দৃশ্যের বর্ণনা রয়েছে। এ ধরনের বর্ণনা যদি আপনাকে মানসিকভাবে আহত করে, তবে গল্পটি শোনা থেকে বিরত থাকতে অনুরোধ করব। মুখোশ, আড়ালে অন্ধকার, মুক্তি পাচ্ছে 19শে আগস্ট। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প নকল মুখ। এক এক সময় আমরা নিজেদের প্রিয়জনদেরই চিনতে পারি না। হঠাৎ বুঝতে পারি তাদের যতটা অভিজ্ঞ, পরিণত কিংবা সৎ সুস্থ বলে মনে করেছিলাম, তাদের মুখ আদৌ সেরকম নয়। এই আবিষ্কার আমাদের কাছে মোটেই সুখকর হয় না। আমরা পাগলের মতো তাদের চামড়া টেনে ছিঁড়ে খুঁজতে থাকি আমাদের কল্পিত মুখটাকে, এবং চামড়া ছাড়ানোর এই খেলায় হতাশ হয়ে আমরা খেয়াল করি চামড়ার নিচে আসলে কোনো মুখই নেই, আছে কেবল বিভৎস রক্তপিণ্ড। আমরা কারণ খুঁজি, হঠাৎ কেন এত বিভৎস হয়ে গেল ওরা, কোন আঘাত এসে লেগেছে ওখানে, কিংবা কোন মুখ লুকিয়ে রাখতে গিয়ে এমন মুখোশ পড়তে হয়েছে মানুষটাকে। মুখোশের প্রসঙ্গ যখন এলো তখন জানিয়ে রাখি, অগস্ট মাসে রিলিজ হতে চলেছে SVF এর নতুন সিনেমা মুখোশ, আড়ালে অন্ধকার, যাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এও এক মুখোশের গল্প, যার আড়ালে ঠাঁই নেয় এক রহস্যময় অন্ধকার। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প নকল মুখ। পাশবিক চিৎকার বেরিয়ে আসে বিছানার উপরে শুয়ে থাকা মহিলার মুখ থেকে। এত চিৎকার সত্ত্বেও বাধা হয়নি তার মুখ, বাধা সম্ভব নয়। একটু পরে মহিলার সঙ্গে যা হতে চলেছে তা মুখ বাঁধা অবস্থায় সম্ভব নয়। বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ঝুঁকে পড়ে তার মুখের ওপর। প্লিজ প্লিজ বলো সোনা, আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না, তুমি বলো বলো। তোমার জীবনে গোপন করার মতো কিচ্ছু নেই, বলো। আমি বলছি তো নেই, কেন কেন তুমি কেন আমাকে এমন করে যন্ত্রণা দাও? মহিলা পাশের টেবিলের দিকে চেয়ে চিৎকার করে ওঠে। কিছু একটা রাখা আছে টেবিলে, সেটা দেখেই ভয় পাচ্ছেন মহিলা, যদিও জিনিসটা ভয় পাওয়ার মতো কিছু নয়। একটা মুখোশ, সাধারণ চামড়ার একটা মুখোশ। বিশ্রী একটা শব্দ করে হেসে ওঠে লোকটা। ওটা ওটা তো মুখোশ নয়, বরঞ্চ তুমি এখন যেটা পড়ে আছো না, এটা হলো মুখোশ। এসো এসো, এটা পরিয়ে দিই তোমায়। না না
কিছুতে না, আর 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 যন্ত্রণা না দিয়ে আমাকে আমাকে একেবারে শেষ করে দাও না, প্লিজ প্লিজ। সব শেষেরই তো একটা শুরু থাকে না? কম হিয়ার। মহিলার চুলটা চেপে ধরে বিছানার সঙ্গে মাথাটা ঠেসে ধরে লোকটা, তারপর টেবিল থেকে তুলে নেয় মুখোশটা। মুখোশের ভেতরের দিকে অসংখ্য সরু সরু পিন সূচালো। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকে অন্য কারোর বুকে অন্য কারোর শরীরের ওপর কল্পনা করলে এর থেকে অনেক বেশি কষ্ট হয় আমার। তুমি তো আমাকে কল্পনা করতে বাধ্য করো, বলো। এসো এসো, আজ আমি তোমাকে বাধ্য করি একটু। কাম হিয়ার। পশুর মতো চিৎকার করতে থাকেন মহিলা। মুখোশের পিনগুলো তার মুখের চামড়া ভেদ করে গভীরে ঢুকে যায়, মুখ থেকে গোঙানি বেরিয়ে আসে। সেই রক্তাক্ত মুখোশে ঢাকা মুখের দিকে চেয়ে আবার জিজ্ঞেস করে লোকটা, নাও টেল মি অ্যাগেন হানি, তোমার ওই জীবনে গোপন কিচ্ছু নেই? কিচ্ছু নেই? মহিলা গোঙাতে গোঙাতেই দুপাশে মাথা নাড়ে, কিন্তু তার মুখের চামড়া সেই ইঙ্গিতে সায় দেয় না। লোকটা জানতব হাতে একটা চড় মারে মহিলার মুখে। লায়ার, ইউ ফিল্থি লায়ার। আবার চুলের মুটি টেনে ধরেন পুরুষটি। বল বল, ওকে যখন কল্পনা করিস, তোর বুকের ওপর কল্পনা করিস ওকে, তখন কেমন লাগে বল বল। ধীরে ধীরে মহিলার মুখে একটা আদুরে হাসি খেলে যায়। এই অসহ্য যন্ত্রণার মাঝেও দুচোখে খুশি ঝিলিক দিয়ে ওঠে তার। লোকটার রক্তাভ চোয়াল শক্ত হয়ে ওঠে। মুখোশের দিকে এক টানা চেয়ে কি যেন ভাবে সে। বৃষ্টির মধ্যে আজ আর গাড়ি পাওয়া যাবে না দেখে ফোনটা হাতে তুলে একটা ক্যাব কল করতে যাচ্ছিল সায়ন। এমন সময় একটা গাড়ি এসে ওর ঠিক পাশেই ব্রেক কষে। বৃষ্টির ঝিমঝিমে শব্দের সঙ্গে মিশে এমন আচমকা এসেছে শব্দটা যে চমকে যায় সায়ন। চারপাশের কিছুই দেখা যাচ্ছে না বটে, তাও ওর মনে হলো গাড়িটা যেন পাশের কোনো একটা গলির ভেতর থেকে কিংবা মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। সায়ন তাকিয়ে দেখল গাড়ির জানলাটা একটু নেমে গেল নিচের দিকে। একটা বছর চল্লিশের লোকের মুখ দেখা গেল সেখানে। কান ছোঁয়া লাজুক হাসি হেসে উঁচু গলায় লোকটা বলল, অসময় বৃষ্টি, মহা অনা সৃষ্টি, দাঁড়িয়ে কি হবে আর, উঠে পড়ুন। কিন্তু আমি যেখানে যাব আপনিও কি সেখানেই? হ্যাঁ, আমিও ওখানেই। উঠে পড়ুন, না হলে কাক ভেজা হবেন। সায়ন আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ল। এখনো শরীর ভেজেনি তার। ঘড়ঘড় শব্দ করে ইঞ্জিন গতি নিল। লোকটা একটা শুকনো টাওয়েল এগিয়ে দিল ওর দিকে। মাথাটা মুছে নাও ভায়া। মাথা মুছতে মুছতে হঠাৎ একটা খটকা লাগলো সায়নের। লোকটা ভেজা কাঁচের দিকে চেয়ে এক মনে গাড়ি চালাচ্ছে। সায়ন একটু ধরা গলায় জিজ্ঞেস করল, আচ্ছা আমি কোথায় যাব আপনি জানলেন কি করে? সমস্ত জীবিত প্রাণীর গন্তব্য একটাই, মৃত্যু। একটু মজা করলাম ভাইয়া, আমি একটু আমুদে লোক কি না? সায়ন একটু জড়ো সড়ো হয়ে বসল। লোকটা ওর পাংশু মুখের দিকে চেয়ে একটা নরম হাসি হেসে বলল, আরে তুমি ভয় পেলে দেখছি? আমি আসলে জানি না তুমি কোথায় যাবে। আমি একটা কাজে যাচ্ছিলাম, তবে সেখানে পৌঁছতে দেরি আছে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম, দেখলাম তুমি ভেবলুর মতো দাঁড়িয়ে আছো, যেখানে বলবে ড্রপ করে দেব।
একটু আশ্বস্ত হয়ে সায়ন ভালো করে তাকালো লোকটার দিকে। রাত 10:30 বেজেছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেবল গাড়ির ভেতরে একটা হলদে আলো জ্বলছে। তাতেই লোকটার মুখ উদ্ভাসিত হয়ে উঠেছে, ভারী নরম আলু থালু মুখ, খানিকটা গোলগাল, ফর্সা গায়ের রং, চোখের উপরে একটা রিমলেস চশমা, নির্ভেজাল নিরীহ মুখ, গায়ে একটা ঢোলা চেক চেক ফুল শার্ট। আমি ভয় পাইনি, সায়ন সোজা হয়ে বসে বলে, আপনার মুখ দেখে বোঝা যায় আপনি ভালো মানুষ, ভয়ের কিছু নেই। বটে, মুখ দেখে বুঝে ফেলো সব, কিন্তু আজকাল তো কারো মুখ দেখা যায় না ভায়া, সবাই মুখোশ পরে ঘুরে বেড়ায়। এই যেমন ধরো, তোমাকে যদি জিজ্ঞেস করি এই পৃথিবীতে তুমি কাকে সব থেকে বেশি ঘৃণা করো, তাহলে কার নাম বলবে তুমি? কার সর্বনাশ হলে তুমি সব থেকে বেশি খুশি হবে? দেখো ভায়া, আমি তোমাকে চিনি না, কোনোদিন আর দেখা হবে না, আমার কাছে বলা দেওয়ালকে বলা, ভেবে দেখো আমার। সায়ন বিড়বিড় করে কি যেন উচ্চারণ করতে যাচ্ছিল, এমন সময় একটা গাড়ি এসে পড়ে ওদের সামনে। হর্নের তীব্র আওয়াজে ওদের কান বন্ধ হয়ে যায়, মুহূর্তে পাশ কাটিয়ে পেছনে সরে যায় গাড়িটা। লোকটা বড় করে নিঃশ্বাস নিয়ে ফিরে তাকায়। হ্যাঁ, তোমার কিছু না, সায়ন মুখ ফিরিয়ে নেয়। লোকটা আবার সেই খ্যাঁক খ্যাঁকে হাসিটা হেসে ওঠে। এই যে, একে বলে মুখোশ, দেখো তুমিও কেমন পরে ফেললে। সায়ন কাঁধ ছাকায়। সে আপনি যাই হন না কেন, আপনাকে আমার ভয় লাগছে না। আমার কিন্তু লাগে জানো, আমার ভীষণ ভয় লাগে। কিসে? ওই যে মুখোশে। কয়েকটা সেকেন্ড কেটে যায়, ইঞ্জিনের শব্দ আর গাড়ির মাথায় একটানা ঝরে পড়া বৃষ্টির শব্দ, তাও যেন একটা চাপা নিস্তব্ধতা গ্রাস করেছে গাড়ির ভেতরের পরিবেশটাকে। সেটা কাটাতেই যেন হঠাৎ বলে ওঠে লোকটা, তুমি আবার আমাকে যেমন তেমন ভীতু ভেবে বসো না, আসলে আমার ছোটবেলার সঙ্গে এমন একটা ব্যাপার জড়িয়ে আছে। বিরক্ত লাগে সায়নের, গায়ে পড়ে খোশ গল্প করছে লোকটা, তাও আগ্রহ না দেখানোটা অভদ্রতা। সে ছদ্ম কৌতূহল দেখিয়ে বলে, কি ব্যাপার? লোকটা যেন খুশি হয়, মুচকি হেসে বলে, শুনবে নাও, আগে একটা সিগারেট খাও, লম্বা কিস্সা। একটা হাত শার্টের পকেটে ঢুকিয়ে একটা সিগারেট বের করে আনে লোকটা, যেন ওর জন্যই আলাদা করে রাখা ছিল সিগারেটটা। তুমি তো বহুত সিগারেট খাও তাই না, ঠোঁট দেখে বুঝলাম। জানলাটা খুলে সিগারেট ধরায় সায়ন। বাড়ি আসতে এখনো আধ ঘন্টা বাকি, মাথাটা পেছনে হেলিয়ে দেয় সে। আসলে মুখোশ জিনিসটার সঙ্গে আমার পরিচয় অনেক ছোটবেলা থেকে, আমার দাদু আর বাবা ছিলেন নিউরোলজিস্ট, মানুষের নার্ভের ওপরে ইম্পালসের প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিলেন দাদু, বুঝলে। এমন সময় সরকারি দপ্তর থেকে ডাক আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, যুদ্ধের সময় বুঝতেই পারছো সব দেশের গভর্নমেন্টই তখন টোটালিটারিয়ান হয়ে পড়ে। তো এই একনায়কদের একটা বড় রোগ হলো সন্দেহ, তারা কেবল ভাবে তাদের অফিসিয়ালরা তলে তলে হয়তো বিপ্লবী কিংবা ভিনদেশি চর, তো সত্যি তারা চর কিনা সেটা চট জলদি জানার জন্য একটা উপায় খুঁজছিলেন তারা। ও মানে লাই ডিটেক্টর করছে কিছু? নট এক্স্যাক্টলি, লাই ডিটেক্টর দিয়ে মানুষের মনের কথা জেনে নেওয়া মেলা হ্যাপার জিনিস, যুদ্ধের মাঝে জনৈক সৈনিকের ওপরে সন্দেহ হলে তাকে টেনে এনে চেয়ারে বসিয়ে ইঞ্জেকশন দিয়ে লাই ডিটেক্ট করা চারটিখানি কথা নয়। দাদু খুঁজছিলেন এমন কিছু যা মানুষ পড়ে থাকবে, এবং সে অবস্থাতেই তার মনের কথা পড়ে ফেলা যাবে। ইন্টারেস্টিং, তারপর? জানলার দিক থেকে মুখ ফিরিয়ে সায়ন বলে, তারপর আবার কি, যুদ্ধ শেষ হলো,
হিটলার লেজে গোবরে হয়ে কপালে গুলি ঠুকে দিল। সরকার আর ফান্ড সাপ্লাইয়ের প্রয়োজন মনে করল না, দাদুর প্রজেক্ট গেল মায়ের ভোগে। যা যা নয়, তোমাকে আমি ইতিহাসের গল্প বলতে বসিনি, বরঞ্চ আমার গল্পটা একটা পারিবারিক কেচ্ছা। সিনে এখনো আমার বাবার এন্ট্রি হয়নি, বললুম না তিনিও নিউরোলজিস্ট ছিলেন। মানে উনি আপনার দাদুর প্রজেক্ট এগিয়ে নিয়ে যান? দাদুর প্রজেক্ট ছিল খুব প্রিমিটিভ, তিনি যতদূর সুতো গুটিয়েছিলেন বাবা তারপর থেকে শুরু করেন। এতদিনে আরো আধুনিক যন্ত্রপাতি এসে গেছে, ফলে কাজে গতি আসে তার। তবে গবেষণাটার কথা কেউ জানত না, এক আমার মা ছাড়া। মায়ের কথা আসতেই থেমে যায় লোকটা। সায়ন চেয়ে দেখে তার গলকণ্ঠটা দ্রুত ওঠানামা করছে। যাই বলো ভায়া, মায়ের জন্যে মাঝে মাঝে খারাপই লাগে আমার, যেন মায়ের উপরে খুব অত্যাচার করতো বাবা। মারতো, মাঝে মাঝে খেতে দিত না, বাড়িতে বাবার বন্ধুরা এলে তাদের সামনেই মারধর করতো, নোংরা কথা বলতো। কেন? সায়ন বোঝে না কখন সে কৌতূহল দেখিয়ে ফেলেছে। মা খুব সুন্দরী ছিল, তার উপরে বয়সে বাবার থেকে অনেকটা ছোট। বাবা সন্দেহ করত মায়ের কোনো গোপন প্রেমিক আছে। যত দিন যেত তত ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে উঠত বাবার কাছে। আর আমার মা কথাটা বলতে গিয়েও থেমে যায় লোকটা। এই দেখো, গবেষণা থেকে কখন যেন আবার কেচ্ছায় ঢুকে পড়েছি। হ্যাঁ, লোকটার জন্য মায়া লাগে সায়নের, সম্ভবত সে একা থাকে সেজন্যই এমন বকমবাইশ। সে নরম গলায় বলে, আপনার যা বলতে ইচ্ছা করছে তাই বলুন, আমার কোনো অসুবিধা নেই। লোকটা কবজির উল্টো দিক দিয়ে নাক মুছে, হ্যাঁ গবেষণা তো, বছরখানেক পরে বাবার সেই গবেষণা সফল হয়। আমি বাবা আর মায়ের মাঝে গল্পের 4 নম্বর চরিত্র হাজির হয়, মুখোশ। মুখোশ বলতে? বাবা একটা বিচিত্র মাস্ক তৈরি করেন, ভারী অদ্ভুত দেখতে সেটা। এমনিতে মানুষের চামড়ার মতোই, চোখের ফুটো, নাক, মুখ সব কিছুই ছিল তাতে, কেবল তার ভিতরের দিকে ঝাঁকে ঝাঁকে সরু সুঁচ ছিল। কারো মুখের উপরে বিশেষ কায়দায় বসিয়ে দেওয়া যেত মাস্কটা, পিনগুলো মুখের একেবারে ভিতর অব্দি ঢুকে যেত। সেই পিনগুলো মানুষের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সঙ্গে কানেক্টেড ছিল। কিন্তু লাভ কি হতো তাতে? ওই যে মানুষের মনের ভিতরটা টেনে বের করে আনা। সত্যি বলতে সে মুখোশটা মুখোশের ঠিক উল্টো কাজ করত। মনের ভিতর যে অনুভূতি চলছে মুখোশ মুখকে ঠিক সেই অনুভূতি ফুটিয়ে তুলতে বাধ্য করত। যাকে তুমি খুন করতে চাইছো তাকে হাসতে হাসতে খুন করবে, লিটারেলি হাসতে হাসতে। যার প্রতি তোমার যৌন আকাঙ্ক্ষা তাকে দেখে মুখ দিয়ে লাল পড়বে, মনে দুঃখ থাকলে শত চেষ্টা করেও হাসতে পারবে না। সে মুখোশ যে পড়বে তার মুখই মনের আয়না হয়ে উঠবে। সিগারেটটা কখন পুড়তে পুড়তে আঙুলের কাছে এসে পড়েছে খেয়াল করেনি সায়ন। সেটা বাইরে ছুঁড়ে ফেলে সে একবার মুখ তুলে তাকায় ড্রাইভারের সিটে বসে থাকা মানুষটার দিকে। লোকটা এখন কোনো মুখোশ পড়ে নেই তো? না, যত নিখুঁত মুখোশই হোক একটা না একটা দাগ কানের পাশে থেকে যাবে, সেসবের চিহ্ন নেই। মসৃণ কোমল ত্বক। এই যে ভাইয়া, তোমার জায়গা এসে গেলে বলবে, কিন্তু আমার আবার গল্প বলতে বলতে খেয়াল থাকে না। হ্যাঁ, আমি নজর রাখছি। কিন্তু আপনার মুখোশে ভয় কেন সেটা তো বুঝতে পারলাম। আবার সেই লাজুক হাসিটা মুখে ফিরিয়ে আনে লোকটা। আরে আমার গল্প শেষ হয়েছে নাকি? আচ্ছা বলো দেখি, আমার গল্পে এখন মোট কটা চরিত্র আছে? 4টে, আপনি, আপনার বাবা, মা আর মুখোশ। হলো না, আরও একজন আছে। তাই নাকি? কে? সেই যে আমার মায়ের গোপন প্রেমিক। আমার মা যাকে মনে মনে ভালোবাসত কিন্তু বাবাকে বলতে পারেনি কখনো। মানে আপনার মা সত্যি
দুশ্চরিত্র ছিলেন, যাকে বলে বিবাহ বহির্ভূত সম্পর্ক। হঠাৎ তার মুখটা শক্ত হয়ে ওঠে, একটা চাপা জিঘাংসা খেলে যায় মুখে। সত্যি বলতে কি, আমার মাকে আমিও পছন্দ করতাম না। ওই যে তোমাকে জিজ্ঞেস করলাম কোন মানুষটাকে সুযোগ পেলে খুন করতে, তুমি তো চেপে গেলে। আমি বলছি আমার মা, ওই মাগিটাকে হাতের সামনে পেলে ওকে কুপিয়ে। আচ্ছা, মায়ের উপর এত রাগ কেন আপনার? রাগ হবে না, আমার বাবার তো কোনো দোষ ছিল না। তুমি জানো নিজের মা পরকিয়া করছে জানলে একটা বাচ্চা ছেলের মনে ঠিক কি রিপারকেশন হয়। হ্যাঁ, মানছি আমার বাবা দীর্ঘদিনের জমাট সন্দেহ থেকে শেষের দিকে সেডিস্টিক হয়ে গেছিলেন, কিন্তু তার পিছনে মায়ের দোষ কি ছিল না? তুমি বলো ভাইয়া, ন্যায্য বিচার করলে তাই দাঁড়ায় না? আচ্ছা, উনি এখন কোথায় আছেন? লোকটার মুখে প্রথম একটা অচেনা হাসি ফুটে ওঠে, কঠিন ভাবটা ম্যাজিকের মতোই মুছে যায়। মায়ের সঙ্গেই দেখা করতে যাচ্ছি আজ, এই তো মিনিট দশেকের মধ্যেই পৌঁছে যাব। কথাটা বলেই ঘড়ি দেখে লোকটা, কি যেন একটা আশঙ্কায় সায়নের বুক কেঁপে ওঠে। উনি আপনার সঙ্গে থাকেন না? সে অনেক বছর আগে আমাকে একরকম ফেলে দিয়েই চলে গেছেন, বাবা মা দুজনই। আমি লোকের কাছেই মানুষ। এতদিন যোগাযোগ করেননি? না। তাহলে আজকে হঠাৎ? লোকটা আর কিছু বলে না, এক মনে গাড়ি চালাতে থাকে। সায়নের ভেতর একটা অস্বস্তির ঢেউ ঝাঁপিয়ে পড়ছে। লোকটার গল্পটার মধ্যে কোথায় যেন একটা বাড়াবাড়ি রকমের অসঙ্গতি রয়েছে। গাড়ি থেকে নেমে যেতে পারলে ভালো হতো। নরম মুখ, বিনয় লাজুক হাসি আর শান্ত দৃষ্টির মধ্যে কি যেন একটা আছে মানুষটা। বুক ঠান্ডা হয়ে যায় বারবার। অস্বস্তিটা কাটাতেই সায়ন বলে, আপনার দুঃখটা খানিকটা হলেও বুঝতে পারছি আমি। আমিও অ্যাডপ্টেড চাইল্ড। তাই নাকি? ছোট থেকে জানতাম না ব্যাপারটা, বড় হতে বাবা একদিন বললেন। বায়োলজিক্যাল প্যারেন্টসের উপর রাগ আমারও কম নেই। ঠিক যেন আমরা দুই ভাই, তাই না? একই বাপের ভিকটিম, একই শত্রু, একই রকম রাগ। অজান্তেই সায়নের মুখ আয়নার দিকে চলে যায়। না, দুজনের মুখে তেমন মিল নেই। ওর মুখটা অতটা ভরাট নয়। তুমি তখন মা বাবার কথাই বলছিলে, তাই না ভাইয়া? হ্যাঁ। সায়ন আবার জানলার বাইরে মুখ ফিরিয়ে নেয়। এই মুহূর্তে নিজের মুখটা দেখাতে চায় না সে। ওর অস্বস্তিটা বুঝতে পেরেই লোকটা অন্য প্রসঙ্গে যায়। এই আমার গল্পটা এখনো শেষ হয়নি কিন্তু। বাবা সেই মুখোশ তো তৈরি করলেন, কিন্তু তার প্রথম টেস্ট সাবজেক্ট কে হলো গেস করো দেখি? আপনার মা। এত ছেলে বুদ্ধিমান! আমার মা, বাবার কাছে আমার মায়ের মনের অনুভূতি জানার থেকে বড় কৌতূহল আর কিচ্ছু ছিল না। মুখোশটা পরতে মায়ের যন্ত্রণা হয়েছিল ভীষণ। ভাবো দেখি, খান তিরিশেক সরু সরু পেরেক একসঙ্গে তোমার মুখের উপর ঢুকিয়ে দেওয়া হলো। মা কিছুতেই রাজি হননি। বাবা লোহার রড দিয়ে মারতে মারতে আদমরা করে দেন মাকে। তারপর তার হাত পা বেঁধে জোর করে মুখে চেপে দেন মুখোশটা। মায়ের চিৎকারটা আমার আজও মনে আছে। মনে হচ্ছিল একটা পাঁঠাকে তিলে তিলে জবাই করা হচ্ছে। দেখুন, আমার এসব শুনতে ভালো লাগছে না। আপনার মা বাবা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এই ভাই, তুমি কষ্ট পেলে? দেখো, তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না। আমি আসলে বলছিলাম আমার ভয়ের কথা, সেই মুখোশটার কথা। সায়নের আর এসব শুনতে ভালো লাগছে না, তাও না শুনে উপায় নেই। আর মিনিট দশেক কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই
এই লোকটার হাত থেকে মুক্তি পাবে সে। তো সেই মুখোশটা পরার পর থেকেই বাবা মায়ের উপর আসল অত্যাচারটা শুরু করেন। তুমি ভেবে দেখো ভাইয়া, তোমার বউ অন্য কারোর সঙ্গে প্রেম করছে এটা জানা এক রকম, কিন্তু তোমার বউয়ের সামনে তুমি সেই অজানা প্রেমিককে নিয়ে প্রশ্ন করলে তার মুখে নরম হাসি ফুটে উঠছে, এ দেখে কেউ মাথা ঠিক রাখতে পারে? তার স্পর্শানুভূতিতে কতটা সুখ, তাকে দেখার জন্য কতটা আকুল হতো মা, সব বুঝতে পারতো বাবা। মায়ের ঠোঁটের কোণের হাসি থেকে, চোখে খুশির ঝিলিক থেকে, গরম নিঃশ্বাসের গতি থেকে মা শয়নের স্বপ্নে তাকে কল্পনা করত, রাতে জেগে শুয়ে থাকত। বাবা মায়ের মনের সব কথা তার মুখে ফুটে উঠতে দেখত, কিন্তু জিজ্ঞেস করলে মুখ খুলত। বাবার হাতে একটার পর একটা চড় খেতে খেতে মা বলতো, না আমি আর কাউকে ভালোবাসি না, কোনো গোপন পুরুষ নেই আমার জীবনে, লুকোনোর মতো কিচ্ছু নেই। কিন্তু তার চোখ মুখ ঠোঁট চিৎকার করে বলতো, মিথ্যে মিথ্যে সব মিথ্যে। তারপর বাবা পাগল হয়ে গেলেন, মাকে বেঁধে রাখতেন সারাদিন, মাঝে মাঝে গিয়ে প্রশ্ন করতেন, উত্তর না পেলে আবার কুকুরের মতো মার। মায়ের পেট বুক নাভি থেকে রক্ত পড়তো, ছুরি দিয়ে একটু একটু করে বুকের মাংস খুবলে নিত বাবা। তারপর হঠাৎ সজোরে ব্রেক কষে গাড়িটা, একটা ঝাঁকুনি লাগে সায়নের শরীরে, চমক লাগে তার। লোকটা কিন্তু উইন্ডস্ক্রিন থেকে চোখ সরায়নি, কিছুতেই কিছু না হতে উন্মাদ হয়ে একটা অভাবনীয় কাজ করে বসলেন বাবা। কি কাজ? লোকটার মুখ গম্ভীর হয়ে গেছিল, সেই মুখে ধীরে ধীরে একটা শয়তানি হাসি খেলে যায়। ভায়োলেন্সের প্রতি একটা অদ্ভুত টান আছে আমাদের, তাই না? এতক্ষণ আমার গল্প শুনতে এতটা আগ্রহ ছিল না তোমার? না, ভায়োলেন্স নয়। ও আইসি, তাহলে অন্য কারণ। আমার মায়ের মধ্যে নিজের বায়োলজিক্যাল মাকে দেখতে পাচ্ছ তুমি, তাই না? কি হয়েছিল আপনার মায়ের সঙ্গে? এই একটু বাইরে এসো তো, অনেকক্ষণ গাড়ির ভেতরে বসে আছি, এসো এসো। আহ, বৃষ্টির পরে এই মাটির গন্ধটা। ও, নাকে কিসের ঘ্রাণ নিতে নিতে দরজাটা খুলে ফেলে লোকটা। বাইরে জল জমেছে, ছপ ছপ আওয়াজ ভেসে আসে। কেন, কি আছে এখানে? আরে নামই না, দেখতে পাবে কি আছে। কথা না বাড়িয়ে গাড়ির বাইরে নেমে দাঁড়ায় সায়ন। বৃষ্টির বেগ এতক্ষণে কমে এসেছে, ঘুটঘুটে অন্ধকার এখানে যেন আরো জমাট। সোঁদা গন্ধের ব্যাপারটা মিথ্যা, পিচের রাস্তা আর ঘিঞ্জি গলির মধ্যে ঝিঁঝি আর ব্যাঙের ডাক শুধু শোনা যায়। চারপাশে কয়েকটা তিন কি চারতলা বাড়ির ছায়া, শহরতলেরই কোনো একটা গলির ভেতরে এসে ওরা দাঁড়িয়েছে। লোকটা ওর সামনে এসে দাঁড়ায়। কে, কোমরটা ধরে গেছে নাকি ভাই? আমার গাড়িটা আবার একটু। না, কিন্তু আপনি কেন দাঁড়ালেন বলুন তো এখানে? ওই যে তুমি একটা প্রশ্ন করলে, বাবা কি করেছিল শেষ পর্যন্ত মায়ের সঙ্গে? হ্যাঁ, তো সায়নের ঠিক পেছনেই একটা বাড়ির চারতলার দিকে নির্দেশ করে লোকটা। ওই বাড়িটার ভিতরে আছে উত্তরটা, এসো। না দেখুন, আমার তাড়া আছে। তাড়া? সারা জীবন তুমি খুঁজে বেড়াওনি সেই মানুষগুলোকে যারা জন্মের পর তোমাকে ফেলে দিয়ে চলে গিয়েছিল? নিজের হাতে শাস্তি দিতে চাওনি? আমি তো ভাবলাম তোমার অপদার্থ জন্মদাতাদের শাস্তি দেওয়ার তাড়াই সব থেকে বেশি। কিন্তু আপনার মা তো আমার মা নয়। লোকটা এবার দুটো হাত রাখে সায়নের কাঁধে। তুমি ভুল করছো ভায়া, আমার মা এই গল্পের কোনো চরিত্র না। আমি এতক্ষণ এই গল্পে একজনের ভূমিকায় অভিনয় করছিলাম। কার ভূমিকায়? তোমার। সায়ন কিছু বুঝতে পারে না,
লোকটা চায় কি, আর ওর সঙ্গে এমন হেয়ালি করছে কেন? এসো আমার সঙ্গে, চিন্তা নেই, তোমার ক্ষতি হবে না কিছু। ওর হাত ছেড়ে এগিয়ে যায় লোকটা। সায়ন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে, তারপর পিছু নেয় লোকটা। কি যেন একটা আছে তার কণ্ঠস্বরে, একটা চাপা আহ্বান, সেটা অগ্রাহ্য করা যায় না। যেন এতকাল সায়ন পাগলের মতো যা খুঁজে বেড়াচ্ছিল তার সন্ধান জানে লোকটা। একটা চারতলায় অ্যাপার্টমেন্ট, সিঁড়ি দিয়ে তার চারতলায় উঠে আসে লোকটা। এই ফ্ল্যাটের লাগোয়া ছাদ, ছাদের ওপর জলো হাওয়া খেলা করে বেড়াচ্ছে। সেদিকে চেয়ে কোনো কারণে যেন একবার হাসে লোকটা, মুহূর্তে মুখ ফিরিয়ে নেয়। চতুর্দিক নিস্তব্ধ হয়ে আছে, কোথায় যেন একটা পাম্প চলছে। তার শব্দটা সায়নের হৃৎপিণ্ডের সঙ্গে মিলে যাচ্ছে। সন্তর্পণে চাবি দিয়ে ঘর খুলে ফেলে লোকটা। ভেতরটা অন্ধকারে ঢাকা, হাত বাড়িয়ে একটা আলো জ্বালায়। সায়ন কোনো প্রশ্ন করে না, সেও ভিতরে ঢুকে আসে। কৌতূহল এসে জমছে তার গলার কাছে। একটা চেয়ার দেখিয়ে সায়নকে বসতে বলে লোকটা, তারপর ঘড়ি দেখে বলে, একজনের আসার কথা আছে এখানে, তার আগে বাকি গল্পটা বলিনি, কি বলো? হ্যাঁ, এটা আপনারই ফ্ল্যাট? তবে থাকি না। উল্টো দিকের কাঠের চেয়ারে বসে লোকটা। যাই হোক, বাবা মায়ের ওপর ঠিক কি কি করেন সেসব গ্রিজলি ডিটেলে যাচ্ছি না। মোট কথা, একরকম তিনি বুঝতে পারেন কিছুতেই কিছু হওয়ার নয়। মায়ের মন থেকে সেই গোপন পুরুষকে মুছে ফেলার কোনো উপায় নেই। ফলে তিনি ঠিক করলেন, মাকেই মুছে ফেলবেন, মেরে ফেলবেন। তবে মাকে নয়, মায়ের আইডেন্টিটিকে, তার অন্য কোনো পুরুষকে ভালোবাসার ক্ষমতাকে। তবে বাবা ভীষণ বোকা ছিলেন, ওতেও কোনো ফল হয়নি। মানে ফল হয়নি কেন? কারণ পুরুষটির তাতে কিচ্ছু যায় আসেনি, মাকে সে আদৌ ভালোবাসেনি কখনো। সায়ন সোজা হয়ে বসে। তার মানে আপনি চেনেন আপনার মায়ের সেই? চিনি। কে সে? তুমি। What rubbish! উঠে দাঁড়ায় সায়ন। এসব কি আলফাল বকছেন আপনি? আপনার মায়ের বয়স কত? এই আপনি গাঁজা টেনেছেন নাকি সন্ধ্যেবেলা? লোকটার মুখে সেই নরম হাসিটা আবার খেলে যায়, মুখটা এগিয়ে আসে তার। আমার মায়ের কোনো গোপন প্রেমিক ছিল না, নিজের প্রথম সন্তানকে ভালোবাসত শুধু, আর কাউকে না। গ্রামের মেয়ে ছিল মা, 17 বছর বয়সে বাবার সঙ্গে বিয়ে হয়, কিন্তু তার আগেই তার সঙ্গে একটা অপরাধ ঘটে গেছে। চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে থাকে লোকটা। একদিন সন্ধ্যায় গ্রামেরই কিছু লোক মিলে একটা পাঁচিলের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মাকে। তারা সবাই মুখোশ পরেছিল, ফলে মা কাউকে চিনতে পারেনি। মুখোশের প্রতি সেই থেকে আমার মায়ের একটা ভয় জন্মায়। মা প্রেগনেন্ট হয়ে পড়ে, বাড়ির লোক লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারে না। মাকে শহরে পাঠিয়ে দেওয়া হয়। যে বাচ্চাটি জন্মায় তাকে মেরে ফেলার চেষ্টাই করা হয়েছিল, কিন্তু মা তা হতে দেন না। এক সন্তানহীন দম্পতিকে চিনতেন মা, লুকিয়ে তাদের দরজায় রেখে আসেন। তারা আদরে মমতায় ছেলেটিকে বড় করতে থাকে। ছেলেটি বড় হয় তার মায়ের উপর ঘৃণা আর বিদ্বেষ নিয়ে। এইসব কি বলছেন আপনি? আর আপনি এসব জানলেন কি করে? এখানে এই মা চরিত্রটি সব থেকে অদ্ভুত। নিজের সন্তানকে ভুলতে পারেনি কখনো, আবার কাউকে তার কথা বলার উপায় নেই। এমনকি স্বামীর হাতে শত অত্যাচারিত হতে হতেও বলতে পারেনি।
শারীরিক নির্যাতন, রক্তাক্ত হওয়া, অসহ্য যন্ত্রণার মুখেও বলতে পারেনি কোনো গোপন প্রেমিক নয়, সে কেবলমাত্র তার ঔরসজাত সন্তানকে ভালোবাসে। তোমার মা কেবল তোমাকে ভালোবাসত সায়ন, তুমি যতই ঘৃণা করো তাকে তোমায় ভালোবাসত তোমার মা। কিন্তু তিনি এখন কোথায়? কান পেতে কি যেন শোনার চেষ্টা করে লোকটা, তারপর বলে, ওই শোনো, ঠকঠক হচ্ছে, কি যেন এসেছে, দাঁড়াও তো। লোকটা ছুটে পাশের ঘরে চলে যায়, কোনো আওয়াজ আসেনি, অন্তত সায়নের কানে আসেনি। লোকটা পাগল নাকি? সে চিৎকার করে ওঠে, কি হয়েছিল আমার মায়ের সঙ্গে, আমার মা? প্রায় আধ মিনিট নিঃশব্দে কেটে যায়। সায়নের চারপাশের সব কিছু অসহ্য লাগে, সে পায়ে পায়ে ঢুকে আসে পাশের ঘরে, এসেই চমকে যায়। ঘরের মাঝে একটা সাদা বিছানা পাতা, তার উপরে পেছন ঘুরে বসে আছে লোকটা, পাশেই পড়ে আছে একটা খোলা ওষুধের শিশি। বোঝা যায় এই মাত্র ওষুধ খেয়েছে মানুষটা। ওর ঠিক সামনেই একটা আয়না, হাতে কি যেন ধরে আছে। নিজের মুখের উপর একটা হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। সায়ন ওর পাশে গিয়ে দাঁড়ায়। এই এই কিসের ওষুধ এটা? হি মেড হার আ ম্যান। নারীর মন থেকে একটা অজানা পুরুষকে মুছে ফেলতে পারেনি আমার বাবা, তাই পরিচিত নারীকেই সে বদলে দিয়েছিল, যাতে পুরুষের প্রতি আকাঙ্ক্ষাটাই মুছে যায় তার। স্ক্রোটোপ্লাস্টি, হিস্টেরেক্টমি, মেটোইডিওপ্লাস্টি, আমি সারা জীবন ভীষণ যন্ত্রণা পেয়েছি ভায়া, কিন্তু তোমার কথা জানতে দিইনি কাউকে। আপনি? দুটো হাত সায়নের গালে রাখে লোকটা, তার নরম মাংসল গাল পেয়ে, মসৃণ ত্বক পেয়ে জল নামতে থাকে চোখ দিয়ে। কেবল কেউ বুঝতে পারেনি মানুষের শরীর বদলে দেওয়া যায়, তার আকর্ষণ বদলে দেওয়া যায়, চাহিদা বদলে দেওয়া যায়, কেবল সন্তানের প্রতি মায়ের টান বদলে দেওয়া যায় না। শ্যাম বুঝতে পারে না সে কি বলবে, তার সমস্ত মুখ লাল হয়ে উঠেছে। লোকটা দু হাতে এখন প্রায় জড়িয়ে ধরেছে ওকে, ভীষণ অস্বস্তি শুরু হয়েছে ওর। কেমন অদ্ভুত একটা গন্ধ মানুষটার গায়ে, এ গন্ধ সে পায়নি কোনোদিন। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এই ছাদে যাবে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মনে হয়। কথাটা বলে আর সেখানে দাঁড়ায় না লোকটা, তার সমস্ত শরীরে একটা শিশু সুলভ উচ্ছ্বাস ছড়ে পড়ছে। ঘর থেকে বেরিয়ে খোলা ছাদের দিকে ছুটে যায় লোকটা। সায়নও তার পাশে এসে দাঁড়ায়। রাতের অন্ধকার শহর বৃষ্টির আমেজে ডুবে গেছে, খোলা ছাদ জুড়ে একটা ঝিমঝিমে হাওয়া বইছে। একদিকের পাঁচিলের উপর হাত রেখে দাঁড়িয়েছে লোকটা, সায়ন তার ঠিক পাশটা এসে দাঁড়ায়, ধীর কণ্ঠে বলে, আপনি কেন এনেছেন আমাকে এখানে? লোকটা ওর মুখের দিকে তাকায় না। ওই যে বললাম, মুখোশে ভয় পাই আমি, অথচ সারা জীবন একটা মুখোশ পরে থাকতে হলো আমাকে। তোমার কাছে অন্য কিছু, অন্য কেউ সেজে থাকতে হলো, আজ কেবল একবার মুখোশ খুলে দেখাতে চাই তোমাকে। হাত তুলে দেখায় লোকটা, এক পা এগিয়ে আসে ওর দিকে, ধাক্কা মেরে লোকটাকে সরিয়ে দেয় সায়ন। এতক্ষণে সে দেখতে পেয়েছে হাতের জিনিসটা, বিচিত্র চেহারার একটা মুখোশ,
বিভৎস মুখোশটা, পুরনো রক্তের দাগ লেগে আছে তাতে। তার ভেতরের দিকে অপেক্ষা করে আছে অসংখ্য সুঞ্চ। সামলে, পড়ে যেতাম এক্ষুনি, তুমিও দেখছি মুখোশে ভয় পাও। হুম, লোকটার মুখ সেই লাজুক হাসিতে ভরে যায়। তারপর আচমকাই এক ঝটকায় মুখোশটা মুখের উপরে বসিয়ে নেয় সে। চাপা চিৎকার বেরিয়ে আসে মুখ থেকে, ছাদ ময় ছড়িয়ে পড়ে চিৎকারটা। লোকটার মুখ ঢেকে যায় মুখোশে, গলা চোখ বেয়ে রক্তের স্রোত নামতে থাকে। কি করলেন আপনি? কোনো অলৌকিক বলে যন্ত্রণাটা সামলে নেয় সে। তারপর এগিয়ে এসে সায়নের দুকাঁধে হাত রাখে। দেখো 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 আমার মুখের দিকে, আজ আর মুখোশ পরে নেই আমি, দেখো দেখো। সায়ন মুখ তুলে দেখে সেই নরম চামড়ার মতো মুখোশের মুখে একটা আদুরে হাসি খেলা করছে। রক্তে ভেজা চোখ দুটো যেন ওর দিকে চেয়েই হাসছে, যেন কত বছরের চেনা। আমি থাকতে পারিনি তোমার কাছে, কিন্তু ভালোবেসেছি। আড়াল থেকে খবর রাখতাম তোমার, ব্যাস ওইটুকুই সুখ ছিল আমার। তোমার বাবার অত অত্যাচারের পরেও একবারও সত্যিটা বলিনি তাকে। বলো আমি ভালোবাসিনি তোমাকে? হ্যাঁ, এক অদ্ভুত প্রশান্ত হাসিতে ভরে গেছে মুখটা। সায়নের শরীরটা থরথর করে কেঁপে ওঠে। যে মানুষটা ওর দিকে তাকিয়ে আছে সে কে? মনে হয় অন্য সব কিছু হারিয়ে গেছে, কেবল মুখোশের ফাঁকে ওই চোখ দুটোর চেনা, জন্ম জন্মান্তরের চেনা। চাঁদের আলো প্রতিফলিত হয় সেই চোখে। আপনি আপনি আমার? সায়ন থেমে যায়। আচমকা যেন একটা হাওয়ার ধাক্কায় লোকটা পড়ে যায় মাটির ওপর। তার শরীরটা নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে, নিঃশ্বাস কমে আসছে। সায়ন তার মাথায় হাত রেখে চিৎকার করে ওঠে, কিসের কিসের ওষুধ খেয়েছিলেন আপনি? ছেঁড়া ছেঁড়া শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকে। আমার কাজ শেষ, তোমাকে আর কিছু বলার নেই ভায়া। তুমি একটু বসো আমার পাশে, কেমন? বসো, বসে একটু। হ্যাঁ বাকি কথাগুলো হারিয়ে যায়। রক্তে ভিজে যাওয়া মেঝের ওপরেই শুয়ে পড়ে লোকটা। ধীরে ধীরে তার বুকের স্পন্দন কমে যায়। সরু বৃষ্টির ফোঁটা নেমে এসে ধুয়ে দেয় তার রক্তাক্ত মুখ, গলা, বুক। যেন বেমানান মানুষটাকে মুছে ফেলতে চায় ছাদ থেকে। কি অদ্ভুত বিচিত্র এই রাতটা, যেন অনেকগুলো ঝড় একসঙ্গে আজ ঝাঁপিয়ে পড়েছে এই শহরের ওপর, তছনছ করে দিয়ে গেছে সব কিছু। সায়নের এখনো বিশ্বাস হয় না কিছু, এই ভৌতিক রূপালি জ্যোৎস্নায় হয়তো কিছুই বিশ্বাস হওয়ার মতো নয়। সে কেবল চেয়ে দেখে লোকটার স্থির হয়ে যাওয়া মুখোশের উপর
এখন একটা পরিতৃপ্তির হাসি ফুটে আছে। ঝমঝমে বৃষ্টিতে ভিজছে মেয়েটা, বৃষ্টির জল নামছে ওর পাপে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে রক্ত। পেটের কাঁটা এখনো শুকোয়নি তার। অসহ্য যন্ত্রণার ঢেউ এসে বারবার টলিয়ে দিচ্ছে তাকে, তাও দাঁতে দাঁত চেপে এগিয়ে চলেছে। ওর বুকের কাছে ধরা একটা কাপড়ের পুঁটলি, তার ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে মাঝে মাঝে। বৃষ্টির আওয়াজে ঢেকে যাচ্ছে সেই কান্না বারবার। বাচ্চাটার মুখে জল ঢুকছে কি? হয়তো জল ঢুকেই শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। রক্তাক্ত পায়ে টলতে টলতে একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় মেয়েটা। চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। গাড়ি বারান্দা পেরিয়ে ভেজা উঠোনের ভিতরের দিকটা কিছুটা শুকনো, সেখানেই শিশুটিকে নামিয়ে রাখে সে। কাপড়ের ভাঁজ খুলে কিছুক্ষণ এক মনে চেয়ে থাকে তার মুখের দিকে। মাকে মাকে বড় হয়ে খুব ঘেন্না করবি বল। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে কথাগুলো। শিশুটি কেঁদে ওঠে। কখনো চিনতে পারবি না আমাকে? শিশুটি আরো জোরে কাঁদতে থাকে। ঠান্ডা জলো হাওয়ার ঝাপটা তাকে কাঁপিয়ে দেয়। বল, আমার আমার মুখের সঙ্গে একটু মিল থাকবে না তোর? ওর ইচ্ছা করে নিজের ঔরসের সন্তানকে বুকে চেপে ধরে। ও যে ওরই অঙ্গ, ওরই রক্ত মাংস। আজ অন্যের দরজায় নিজেরই শরীর ছিন্ন করে ফেলে রেখে যাচ্ছে, নিজেকে ফেলে রেখে যাচ্ছে। শিশুটিকে বুকে চেপে ধরতে যায় সে, কিন্তু পারে না। বাইরের দরজা খোলার আওয়াজ হতেই সরে পড়ে মেয়েটি, অন্ধকারে লুকিয়ে দাঁড়ায়। ভেতর থেকে দুজন বেরিয়ে আসে, একজন নারী একজন পুরুষ। তারা দুজনেই বাচ্চাটির দিকে চেয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। কাদের বাচ্চা বলো তো? পুরুষটি জিজ্ঞেস করে। ফেলে দিয়ে গেছে মনে হয়। দেখো দেখি, এভাবে শুয়ে থাকলে তো ঠান্ডাতেই মরে যাবে। না মানুষ না, অন্য কিছু। মহিলা এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নেন। আরে কার না কার বাচ্চা তুমি আবার? যারই হোক, আগে প্রাণী তো বাঁচুক, তারপর দেখা যাবে না হয়। তুমি আর দাঁড়িয়ে মাতব্বরি দেখিও না। দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। দরজার লাগোয়া জানলায় কান পেতে অনেকক্ষণ বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে মেয়েটি, অনেকক্ষণ, যতক্ষণ না সিঁড়ি দিয়ে উপরের তলায় মিলিয়ে আসে কান্নাটা। কয়েক সেকেন্ড থম হয়ে দাঁড়িয়ে থাকে সে, তারপর অঝোর কান্নার ধারায় ফুঁপিয়ে উঠে শুয়ে পড়ে মাটির ওপর। বৃষ্টির জল আর বুক ভাঙা কান্না মিলে যায় সেই মুখে। সে মুখ নকল না আসল, মুখ না মুখোশ, সে প্রশ্ন অন্ধকারে কোথায় যেন হারিয়ে গিয়েছে তখন। Ha ha ha!
হয়তো কিছু মুখোশ থেকে যাওয়াই ভালো, কারণ সব মিথ্যের আড়াল সরিয়ে নিলে যে সত্যটুকু পড়ে থাকে তা মানিয়ে নেওয়ার মতো অগ্রসর এখনো হইনি আমরা। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল সায়নী, রণদীপ, অন্বেষ, সোমদত্তা এবং অবশ্যই আমাদের বিশেষ অতিথি অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে আন্তরিক ধন্যবাদ। দেখতে ভুলবেন না তার নতুন সিনেমা মুখোশ, আড়ালে অন্ধকার, আপনার নিকটতম প্রেক্ষাগৃহে। শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীতে ম্যাক্স, গল্পের মধ্যে ব্যবহৃত লালন গীতিটি গেয়েছেন মৌমিতা রুই দাস, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প নকল মুখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।